गुड इवनिंग क्लास 5 मैगन स्कूल। सो यस्टरडे वी रेड द स्टोरी अबाउट बीरबल दैट अकबर टोल्ड दैट पुअर मैन दैट यू आर अ लायर, राइट? व्हेन द टू गार्ड्स ब्रॉट द पुअर मैन आफ्टर स्टैंडिंग इन द कोल्ड वाटर होल नाइट, एट दैट टाइम अकबर रिफ्यूज्ड। सिंस व्हाई डिड ही रिफ्यूज? बिकॉज व्हेन ही आस्क्ड द पुअर मैन हाउ डिड यू spent the whole night in that cool water, he said that he concentrated on the lamp which was in the palace. এইভাবে সে কনসেন্ট্রেশনটা ওইদিকে করে ঠান্ডাটা একটু মন থেকে দূরে করেছে। এবার যখন রাজা বারণ করে দিল ভাই চলে যাও মুখ দেখাবে না, the poor man was very disappointed. He asked Birbal to help him. Birbal soon thought of an idea. ঠিক আছে, খুব দুঃখিত হয়ে গেল, হতাশ হয়ে গেল, বীরবল কে সাহায্য চাইল। বীরবল খুব শীঘ্র একটা আইডিয়া ভাবলো। দ্য নেক্সট ডে বীরবল ডিড নট গো টু কোর্ট। পরের দিন বীরবল দরবারে গেল না। এম্পারার আকবর ওয়ান্ডার্ড ওয়ের হি ওয়াজ। এবার আকবর ভাবছে কোথায় গেল কোথায় গেল, এখনো আসে নাই। হি সেন্ট এ মেসেঞ্জার টু হিজ হোম, বাড়িতে দূত পাঠালো। দ্য মেসেঞ্জার রিটার্ন টু দ্য প্যালেস সেইং দ্যাট বীরবল উড কাম ওয়ান্স দ্য খিচড়ি ওয়াজ কুকড। দূত মহারাজ কাছে এলো এবং বলল যে বীরবল বললেন যে যেই খিচুড়িটা রান্না হয়ে যাবে উনি চলে আসবেন। দ্য এম্পারার ওয়েটেড ফর আওয়ার্স বাট বীরবল ডিড নট কেম টু দ্য কোর্ট। ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করলো কিন্তু বীরবল এলো না। ফাইনালি এম্পারার আকবর ডিসাইডেড টু গো টু বীরবলস হাউস অ্যান্ড সি হোয়াট হি ওয়াজ রিয়েলি আপ টু। শেষমেশ আকবর ডিসাইড করলেন গিয়ে বীরবলের বাড়িতে দেখি যে কি ব্যাপারটা কি চলছে। হি ফাউন্ড বীরবল সিটিং অন দ্য গ্রাউন্ড নিয়ার সাম বার্নিং টুইগস অ্যান্ড অ্যান আর্ধন পট ফিল্ড উইথ খিচুড়ি হ্যাঙ্গিং সেভারেল ফিট অ্যাবাভ দ্য ফায়ার। তাদের যে ভাই মাটিতে বসে আছে একটা মাটির মটকা বা হাঁড়ি বেশ কিছু ফিট ওপরে ঝুলছে, ঠিক আছে, তার মধ্যে খিচুড়ি চালটাল সব হয়েছে। দ্য এম্পারার অ্যান্ড হিজ অ্যাটেন্ডেন্টস কুডন্ট হেল্প বাট লাফ। তা রাজা এবং ওনার যে সাথীগুলো গেছিলেন উনি থাকতে না পেরে সবাই হাসছে। এম্পারার আকবর আস বীরবল রাদার স্টার্নলি মানে স্ট্রিক্টলি ভাবে জিজ্ঞেস করলেন, হাউ ক্যান ইউ কুক দ্য খিচুড়ি ইফ ইট ইজ সো ফার অ্যাওয়ে ফ্রম দ্য ফায়ার। কীভাবে এত দূরে যে খিচুড়ি হাঁড়িটা রেখেছো কীভাবে রান্না হবে এটা? বীরবল স্মাইল্ড অ্যান্ড আনসার পোলাইটলি। বীরবল একটু হাসলেন এবং খুব পোলাইট ভাবে উনি বললেন, দ্য সেম ওয়ে দ্য পুয়ার ম্যান রিসিভড হিট ফ্রম আ প্যালেস ল্যাম্প দ্যাট ওয়াজ ফর লংস অ্যাওয়ে। ওইভাবেই মহারাজ, যেভাবে ওই বেচারা গরিবটা আপনার মহল থেকে প্রদীপে আলোটা পেয়েছে, হিটটা পেয়েছে। ফর লং হচ্ছে একটা ইউনিট, যেমন কিলোমিটার মিটার হয়, ওয়ান ফর লং ইকুয়ালস টু 201 meters। এম্পারার একবার রিয়েলাইজ হিজ মিস্টেক, হি কল দ্য পুয়ার ম্যান টু দ্য প্যালেস অ্যান্ড গেভ হিম হিজ রিওয়ার্ড। ভুলটা বুঝে গিয়ে সেই গরিব লোকটাকে ডেকে উনি পুরস্কারটা দেন। ক্লিয়ার? গুড স্টোরি না? নাও সাম কোয়েশ্চেন আনসার্স। ওয়ার এম্পারার আকবর টাচ দ্য ওয়াটার অফ দ্য লেক হি শিভার্ড বিকজ দ্য ওয়াটার ওয়াজ ভেরি কোল্ড। বীরবল ফাউন্ড দ্য পুয়ার ম্যান হু অগ্রিড টু spend an entire night in the cold water of the lake. Option C. Number 3. Emperor Akbar thought that the poor man did not deserve the reward because he had cheated. Number 4. Birbal did not go to the court the next day because he wanted to make Emperor Akbar realize his mistake. চাইতেন কেন জাননাই? উনি একটা আইডিয়া ভেবে চাইতেন যে ওনাকে শিক্ষা দেওয়া হোক, ভুলটা বোঝানো হোক। নম্বর এ, ফোর এ, ফাইভ, বীরবল কনভিন্স এম্পারার আকবর দ্যাট কি রাজি করালেন, দ্য পুয়ার ম্যান ডিজার্ভ দ্য রিওয়ার্ড, অপশন বি। হোয়াট ওয়ার এম্পারার আকবর অ্যান্ড বীরবল ডুইং ওয়ান উইন্টার মর্নিং, কি করছেন দুজনে সকালে? একদম ফার্স্ট পেজে দেওয়া আছে, ওয়ান মর্নিং আকবর অ্যান্ড এম্পারার আকবর অ্যান্ড বীরবল ওয়ার টেকিং আ ওয়াক অ্যালং দ্য lake. So like this you complete the remaining questions. Karo. And this time be careful about tense and grammatical mistake. Thik hai, check to carefully korbe. C, D1 till D1. B, C and D1 pojonto karo.
All right? Thank you very much.